আদালতত হাজির হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লাভ করিলে অগ্রিম জামিন। বারে বারে ঈদের সমন অগ্রাহ্য করে অবশেষত দিল্লির ড্রাইভ অ্যাভিনিউ আদালতত উপস্থিত হল কেজরিওয়াল। উল্লেখ্য যে ইডিএ কেজরিওয়ালের বিরুদ্ধে রাইস এভিনিউ আদালতত অভিযোগ দাখিল করেছিল। উল্লেখ্য যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াললৈ ইডিএ প্রেরণ করেছিল মুঠ আটবারকৈ সমন, কিন্তু আঠটাকৈ সমন অগ্রাহ্য করেছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আৰু তাৰ পাছতে কেজরিওয়ালৰ বিৰুদ্ধে রাইস এভিনিউ আদালতত অভিযোগ দাখিল করেছিল ইডিএ। কিন্তু কেজরিওয়ালে সরকারি অনুষ্ঠান আর দলীয় কার্যসূচী সমূহ সঠিকভাবে অংশগ্রহণ করে থাকার অভিযোগ। বৃহস্পতিবারে এই গোচরের শুনানি গ্রহণ করে আদালতে 16 মার্চত কেজরিওয়ালক আদালতত হাজির হবলৈ নির্দেশ প্রদান করেছে। আর সেই নির্দেশ অনুসরিয়ে আজি পুয়া আদালতত হাজির হয়েছে অরবিন্দ কেজরিওয়াল। মন করবলগিয়া যে ইডিএ কেবল এবারেই নহয়, ইয়ার পূর্বেও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের কাজ চাপিছিল। কেজরিওয়ালালৈ আবকারী কেলেঙ্কারির বাবে ইডিএ জারি করা পঞ্চমখন সমন অগ্রাহ্য করার পাছতো আদালতের কাজ চাপিছিল তদন্তকারী সংস্থাটোয়ে। 3 ফেব্রুয়ারিত এই সন্দর্ভত আদালতত আবেদন দাখিল করেছিল ইডিএ। 7 ফেব্রুয়ারিত এই আবেদনের শুনানি গ্রহণ করে ন্যায়ালয়ে কেজরিওয়ালক আদালতত হাজির হবলৈ আর বিবৃতি দাখিল করবলৈ নির্দেশ প্রদান করেছিল। কিন্তু 17 ফেব্রুয়ারিত দিল্লি বিধানসভা ফ্লোর টেস্টর অশিলার ন্যায়ালয়ে শারীরিকভাবে উপস্থিত হওয়ার পরিবর্তে ভার্চুয়ালিহে উপস্থিত হয়েছিল কেজরিওয়াল। দিল্লির আবকারী দুর্নীতি গোচরত মুঠ আটবারক ইডিএ অরবিন্দ কেজরিওয়াললৈ প্রেরণ করেছিল সমন, কিন্তু প্রত্যেকবারে এই সমন এড়াই চলিছিল কেজরিওয়ালে। পরবর্তী সময়ত আদালতেও কেজরিওয়ালক শারীরিকভাবে আদালতত উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করে, আর সেই নির্দেশ মানিয়েই আজি আদালতত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগৰাকী। লগতে আগতীয়া জামিন আবেদন করে সেই জামিনও লাভ করবলে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। ন্যাশনাল ডেস্ক, সার্চ দ্য রিয়েলিটি।